সম্মানিত দর্শক বাংলাদেশের যে রাজনীতি কিংবা বাংলাদেশের জাতীয় রাজনীতি যেটাই বলি না কেন সেই রাজনীতির যে কয়জন জীবন্ত কিংবদন্তি এখনো পর্যন্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন তাদের মধ্যে জনাব আসম আব্দুর রফ অন্যতম ব্যক্তিত্ব তিনি যাসুদের একাংশের সভাপতি এবং বর্তমানে তার যে রাজনৈতিক দলটি সেটি বাংলাদেশের বৃহত্তম দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ কিংবা বিএনপি এদের সঙ্গে কোনোভাবেই তুলনীয় না হলেও এই দলের নেতা হিসেবে। কিংবা এই দলের প্রধান হিসাবে যেন আসম আব্দুর রবের যে পরিচয় তার চাইতো ব্যক্তি আসম আব্দুর রবের পরিচয় অনেক অনেক বিশাল এবং ব্যাপক তাকে বাংলাদেশের রাজনীতির জীবন্ত ডিকশনারি বলা যেতে পারে এর কারণ হল ষাটের দশক থেকে শুরু করে সত্তরের দশক আশির দশক পরবর্তীকালে নব্বইয়ের দশক এবং আজ অবধি আমাদের জাতীয় জীবনের যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা রাজপথে হোক কিংবা প্রাসাদের মধ্যে হোক কিংবা ক্ষমতার মসনাদে বসে হোক কিংবা ক্ষমতার বাইরে বসে হোক জনাব আসম আব্দুর রব প্রায় সবগুলো ঘটনার সঙ্গে এতটা নিবিড়ভাবে জড়িত এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে ব্যক্তিত্ব তার যে বুদ্ধিমত্তার প্রখরতা তিনি যেভাবে প্রায় সব বিষয়গুলো মূল্যায়ন করেছেন বোঝার চেষ্টা করেছেন এবং বুঝতে পেরেছেন সেটি বাংলাদেশে তার সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক নেতার রয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে সাহসী এবং তার যে বক্তব্য দেওয়ার দুরন্ত ক্ষমতা নিধারণ ক্ষমতা এটি অনেককে হতবাক করে দেয় তিনি একটি রাজনৈতিক দল গঠন করা থেকে শুরু করে একটি রাজনৈতিক দল পরিচালনা করা এবং মানুষজনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে ঐতিহ্য সৃষ্টি করেছেন তেমনতর ঐতিহ্য আমাদের দেশে খুব অল্প সংখ্যক মানুষের রয়েছে তার যখন যৌবন ছিল ঠিক সেই যৌবনে তিনি যে ধারায় রাজনীতি করেছেন যে সাহস দেখিয়েছেন রাজপথে তা পাকিস্তান আয়ুব খান জমানায় থেকে শুরু করে তার পরবর্তী বাংলাদেশে যে টিক্কা খান ছিল সবার ধরিয়েছিল পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশে যখন বঙ্গবন্ধুর সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার মতানৈক্য শুরু হলো তখন জাসদ রাজনীতির মাধ্যমে তিনি যে একটি নতুন ধরনের আন্দোলন সৃষ্টি সৃষ্টি করেছিলেন যা বঙ্গবন্ধুর মতো পাহাড় সম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক যে গদি এটিকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল এবং তার তৎকালীন জাসদ অর্থাৎ উনিশশো বাহাত্তর সনের পরে যে জাসদ হয়েছিল এবং উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের আগ পর্যন্ত জাসদ সারা বাংলাদেশে যে দাপট দেখিয়েছিল কিংবা জাসদ যেভাবে বাংলাদেশের আপামর্তরুণ সম্প্রদায়কে আকৃষ্ট করেছিল এবং সরকারি বাহিনীর অর্থাৎ তৎকালীন সময় যারা সরকার পরিচালনা করতেন তাদের সেই বাহিনী সেটা আওয়ামী বাহিনী বলুন কিংবা বাকশালী বাহিনী বলুন কিংবা রক্ষী বাহিনী বলুন কিংবা পুলিশ অথবা অন্য কোনো বাহিনীর নাম বলুন তাদের শত জুলুম কিংবা নির্যাতনেও কিন্তু যাসদের যে অগ্রযাত্রা সেটিকে রুখে দেয়া যায়নি তো সেই আসম রব এখন একেবারে বয়বৃদ্ধ হওয়ার সত্ত্বেও তিনি মাঝের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এসে যে বক্তব্য দেন বা যে ভাষায় কথা বলেন যেভাবে যুক্তি এবং তর্ক করেন কিংবা যেভাবে ইতিহাস নিয়ে অকপটে কথা বলে যান তা আমরা যারা এই প্রজন্মে রয়েছি আমরা আশ্চর্য হয়ে যাই তো তিনি অতি সম্প্রতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন এবং তার সেই বক্তব্য ইন্টারনেটের একটি প্রোটোকল থেকে শোনার আমার সৌভাগ্য হয়েছিল এবং তার সেদিনকার বক্তব্য দ্বারা আমি এতটাই অভিভূত হয়েছি যার কারণে সেই যে বক্তব্য তার সেই বক্তব্যের যে সারবস্তু সেটি নিয়ে আজকে আপনারা যারা আমার এই ভিডিওর দর্শক রয়েছেন আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আজ হাজির হয়েছি তো তিনি সেদিনের সেমিনারে আওয়ামী লীগের ইতিহাস বলতে গিয়ে এই দলটির সঙ্গে তার সম্পর্ক এবং তিনি যখন ছাত্রলীগের ব্যক্তি ছিলেন সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন এবং কোন রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার কথা বলার আগে এমনকি চিন্তা করার আগে ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি যে দুঃসাহস দেখি দেখিয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সেই কথা বলতে গিয়ে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে এই স্বাধীনতা চাওয়ার কারণে আমার এবং আমার যে বস অর্থাৎ রাজনৈতিক যে নেতা জনাব সিরাজুল আলম খান তাদের ফাঁসি চাওয়া হতো লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদেরকে ঘাটের পথে অপমানিত লাঞ্ছিত কি আমাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হতো তো তিনি যে সাবলীল ভাষায় যে বাঘের মত গর্জন দিয়ে সেই কথাগুলো সেদিন বলেছিলেন আপনারা যদি সেই তার বক্তব্য নিজ মুখ থেকে না শোনেন তাহলে আমার কণ্ঠে তার সেই বক্তব্যের যে অন্তর্নিহিত তাৎপর্য যে কথাটি বোঝানোর চেষ্টা চেষ্টা করেছেন করেছেন বা বলার যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে মুখে যতই গণতন্ত্রের কথা বলুক কিন্তু পাকিস্তান জমানাতে যখন তারা আন্দোলন করেছে কিংবা পরবর্তীতে যখন তারা ক্ষমতা লাভ করেছে তখন ক্রমাগতভাবে তারা গণতন্ত্র থেকে কেবলই নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে এবং গণতন্ত্রকে বাংলাদেশ থেকে ক্রমাগতভাবে কিভাবে দূরে ঠেলে দিয়েছে সেই ইতিহাসের কিছু ধারাবাহিক তথ্য এবং উপাত্ত তিনি সেখানে প্রকাশ করছিলেন এবং সেগুলো বলতে বলতেই তিনি বর্তমান জমানাতে অর্থাৎ গত বারোটি বছর ধরে বাংলাদেশে যে আওয়ামী শাসন চলছে এবং এই আওয়ামী শাসনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে গণতন্ত্রে রাজনীতিতে কী ভয়ানক ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে তিনি ধারাবাহিকভাবে বর্ণনা করছিলেন তিনি আওয়ামী লীগের বর্তমান জমানায় যারা ক্ষমতাধর রয়েছেন তাদেরকে কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি বারবার বলছিলেন যে উনিশশো তেহাত্তর এবং চৌহাত্তর সনে আপনারা কী করেছিলেন কেন জনগণের এত ক্ষোভ এত হতাশা এত ক্রোধ তখন আপনাদেরকে ঘিরে আবর্তিত হয়েছিল এবং বর্তমান জমানায় আপনাদেরকে নিয়ে জনগণের যে ক্ষোভ জনগণের যে হতাশা এবং জনগণের যে ক্রোধ সেটি কোন পর্যায়ে রয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং জনগণের ক্ষোভ অথবা ক্রোধ যখন তীব্র হয় সেটি কতটা নির্মম হতে পারে এবং নিষ্ঠুর হতে পারে সেটি বর্ণনা করার জন্যে তিনি ধামরাই এলাকার একটি কাহিনী বর্ণনা করেছিলেন কোন সনে এই কাহিনীটা ঘটেছিল আমি বলতে পারবো না এর কারণ হলো তিনি সময়টা উল্লেখ করেনি তিনি যেটি বলার চেষ্টা করছিলেন যে একটি সময় ছিল যখন ধামরাই এলাকাতে গরুচোরের খুব উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। এবং প্রায় প্রতি রাত্রি সঙ্গবদ্ধ গরুচরেরা বিভিন্ন গৃহস্থের বাড়িতে থানা দিয়ে তারা গরু চুরি করতো এর ফলে কি হতো যে ধামরাই এলাকাতে প্রায় প্রতিদিন সকাল বেলাতেই অনেক অনেক গৃহস্থের বাড়িতে কান্নার রোল পড়ে গেল এবং এই যে গরুচুরদের বিরুদ্ধে সমস্ত গ্রামবাসী সমস্ত ধামরাইবাসী একেবারে এতটা ঐক্যবদ্ধ হয়ে গেল যে তারা হন্য হয়ে গরুচোরদেরকে খোঁজা আরম্ভ করলো এবং তারই প্রেক্ষাপটে যারা সঙ্গবদ্ধ গরু দল ছিল তারা সে এলাকা ছেড়ে পালিয়ে গেল তো এরই মধ্যে এলাকাবাসী কয়েকজন গরুচোরকে তারা ধরে ফেলল এবং তাদেরকে পিটিয়ে হত্যা করলো এবং তাদেরকে পিটিয়ে হত্যা করার পরে কুটি কুটি করে তাদেরকে কাটা হয়েছিল এবং গরু চোরদের যে মাংস সে মাংস আবার গরুকে দিয়ে খাওয়ানো হয়েছিল তো এই হলো মানুষের বিক্ষোভ এই হলো মানুষের ক্রোধের বাস্তব রূপ এবং তিনি যে কথাটি বলেননি সেটি হলো আমাদের এই যে গত বছর সম্ভবত করোনা কালে আমাদের উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটেছিল তো সেখানে একজন বুদ্ধি প্রতিবন্ধীকে এলাকাবাসী ঘেরাও করেছিল এবং তারা সন্দেহ করেছিল যে লোকটি মসজিদে ঢুকে কোরআন শরীফ অবমাননা করেছে এবং এই যে কোরআন শরীফ অবমাননা করেছে এই ক্ষোভে সেই লোকটিকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল এবং প্রায় দশ থেকে পনেরো হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জ্বলন্ত সীতায় একজন জীবন্ত মানুষের পুড়ে যাওয়ার দৃশ্য অবলোকন করেছিল এবং ওই জেলার যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা শত চেষ্টা করেও সেই জ্বলন্ত ধারের কাছেও যেতে পারেনি তো এই হলো মানুষের ক্রোধ এবং এই হলো মানুষের ক্ষোভের একেবারে নির্মম পরিণতি তো সেই দিক থেকে এখন যারা একটার পর একটা আঘাত করে যাচ্ছেন একটার পর একটা আইন ভঙ্গ করে যাচ্ছেন মানুষকে অপমানিত করছেন লাঞ্ছিত করছেন এবং মানুষের যে জীবনযাত্রা মানুষের যে জীবন আচরণ এটির উপরে জুতোর আঘাত করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলছেন তারা অনাগত দিনে যদি জনগণের ক্রোধের শিকার হন এবং জনরসের মধ্যে পড়েন তাহলে কি ধরনের ভয়াবহ পরিণতি হতে পারে সেই কথাটি জনাব আসম আব্দুর রব এই যে গুরুচরের যে কাহিনী। সেটির মাধ্যমে তিনি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমি জানি না যাদের হাতে ক্ষমতা রয়েছে এবং যারা দম্ভ করছে কিংবা যাদের হাতে ক্ষমতা রয়েছে যারা অন্যায় করছেন তারা জনাব আসম আবদুরফের সেই কথা শুনেছেন কিনা কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে যখন আমি তার সেই বক্তব্যগুলো শুনেছি তখন কিন্তু আমার বিবেককে নাড়া দিয়েছে এবং ভয়ে আমার সারা শরীরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়েছে এর কারণ হলো আমি নিজে দায়ী না হলেও যদি আমার সম্মুখে এমন কারোর সঙ্গে এই ধরনের নিষ্ঠুর আচরণ করা হয় তাহলে সেই নিষ্ঠুরতার যে দৃশ্য আমি অবলোকন করলাম সেই দৃশ্য আমাকে মৃত্যু পর্যন্ত ভোগাবে এবং আমাকে কষ্ট দেবে এবং আমি ব্যক্তিগতভাবে মহান আল্লাহরবুল আলহামিনের নিকট পান্না হাসে আমাকে যেন এই ধরনের কোনো দৃশ্য দেখতে না হয় আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন এবং যারা ক্ষমতার দম্ভে লাফিয়ে বেড়াচ্ছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাতহ